তো গাইস ফাইনালি গেমের মধ্যে চলে এসেছে বুয়া পাস স্পিন ইভেন্ট এন্ড এখান থেকে 9 ডায়মন্ড দিয়ে আমরা শুরুতেই স্পিন করতে পারবো এন্ড গাইস আমি যেটা ভেবেছিলাম যে এখানে ফ্রি স্পিন আমরা করতে পারবো বাট সেইটা হয়নি গাইস এখানে আমাদেরকে 9 ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে এন্ড সিজন 5 এর বুয়া পাসটা আমরা এখান থেকে আনলক করব তো চলো ফটাফট আমরা স্পিন করব তো এখান থেকে প্রথমে আমরা 9 ডায়মন্ডের একটা স্পিন মেরে দিলাম এন্ড এই 9 ডায়মন্ডের স্পিনে যদি বুয়া পাসটা পেলাম না ভাই চলো 19 ডায়মন্ডের মারি এন্ড 19 ডায়মন্ডে মনে হচ্ছে ভাই বুয়া পাসটা পেয়ে যাব এটাও পেলাম না চলো 49 ডায়মন্ড এন্ড ভাই এইখান থেকে বুয়া পাসটা দিল না আচ্ছা গাইস এখানে একের পর এক স্পিন তো আমরা করেই যাচ্ছি কিন্তু এইখানে যে বুয়া পাসটা দেওয়া আছে এই বুয়া পাসটা বুয়া পাস প্রিমিয়াম নাকি বুয়া পাস প্রিমিয়াম প্লাস তো এখানে চলো দেখো এখানে তোমরা 499 ডায়মন্ড মানে 500 মোটামুটি ডায়মন্ড লাগবে তো 500 ডায়মন্ডের কমে যদি আমরা ওইখান থেকে পাই তাহলে তো অনেক ভালো আর এখানে প্রিমিয়াম প্লাস যদি আমাদেরকে দেয় তাহলেও ভালো চলো এখানে ফটাফট আমরা স্পিন করি আসলে এটা নিয়ে কনফিউশনের মধ্যে আছি লাস্টে গিয়ে দেখছি চলো তো এখানে 99 ডায়মন্ডের স্পিন এন্ড এখন ভাই আমরা বুয়া পাসটা দিয়ে দে 90 ভাই দিল না আমাদেরকে তো চলো এখান থেকে আমরা এটা কনফার্ম করে দিই এন্ড এবার গাইজ আমরা 399 ডায়মন্ডের স্পিনে আই থিঙ্ক বুয়া পাসটাই পেয়ে গেলাম ভাই দেখো এইখানে তো চলো এখান থেকে বুয়া পাসটা আমরা কনফার্ম করে নিলাম এন্ড গাইজ এই বুয়া পাসটা আমরা বুয়া পাস প্রিমিয়াম পেলাম নাকি প্রিমিয়াম প্লাস পেলাম চলো এখনই হচ্ছে চেক করার পালা তো এখান থেকে আমরা বাইতে একবার ক্লিক করি এবার এন্ড ভাই এখান থেকে ও ভাই আমাদেরকে শুধু প্রিমিয়াম দিয়েছে ভাই প্রিমিয়াম প্লাসটা নয় তো চলো এখান থেকে যা দিয়েছে আমাদেরকে এখন কত ডায়মন্ড আমাদের খরচ হয়েছে এই স্পিন করে টোটাল মানে তোমরা তো দেখলে কোন স্পিনে বেরোলো তো টোটাল কত ডায়মন্ড খরচ হলো তোমরা জানিও আমায় আর এই প্রথমের যে আমাদের লেভেল 1 ভাই পেট ক্যারেট তো এখান থেকে যে কোনো একটা পেট চুজ করে নিতে হবে বাট এখানে অল পেট আমার কাছে অলরেডি আছে তো এখান থেকে বাদ বাকি যা আছে আমরা ক্লেম করে নিই গাইজ বুয়া পাসের এই বান্ডিলটা এখান থেকে 50 লেভেল হলে আমরা বের করতে পারবো আর বাদ বাকি এখানে আরও ইমোট টিমোট অনেক কিছু আছে এই বুয়া পাসের মধ্যে এর আগের বুয়া পাসের লাস্টের দিকে ভালো রিওয়ার্ড ছিল না বাট এই ইমোটটা ভাই জোস লেগেছে আমার তো ইমোটটা আর বান্ডিলটা কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো জানিও আমায় আচ্ছা এতক্ষণ তো ভিডিওটা দেখলে তারপর হয়তো বা কেটে কেটে দেখেছো আমার মনে হচ্ছে ভিডিওটা তারপরও কি বুঝলে তোমরা কিছুই বুঝতে পারোনি আমার মনে হয় ভাই আমার বাস গেল এখানে স্পিন করে এর থেকে আমি বুয়া পাস তেমনি নিতে পারতাম ভাই আমার কত ডায়মন্ড বেশি লাগলো সেইটা তোমরা জানিও আমাকে দেখি তোমরা কতটা বুদ্ধিমান ভাই আর আমার কি বাস গেল তো লাস্টের স্পিনে বেরোলো কিন্তু তোমাদেরও বাস যাবে সেই জন্য গাইজ আমি তোমাদেরকে আর কি বলবো মানে কিছু বলার নেই কিন্তু অনেকেই 9 ডায়মন্ডে পেয়ে যাবে তো তুমি কয় স্পিনে বা কয় ডায়মন্ডে পেয়েছো সেটা আমাকে জানা থাকলে জানিও ভাই আর এখনো লাইক না দিয়ে থাকলে বা ভুলে গিয়ে থাকলে লাইকটা দিয়ে দিও মনে করে।